নমস্কার, আমি অমিতাভ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সংগঠন। এবারকার পুজো একটু অন্য রকমের। এবারকার আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে বিশেষভাবে উৎসব হিসাবে সকল মা বোনেরা পালন করে, কিন্তু আরজিকরের ঘটনা, বোন অভয়ার মৃত্যুর পরে সারা পশ্চিমবঙ্গেতে সকল মা বোনেদের মধ্যে, জনগণের মধ্যে একটা হতাশার ভাব তৈরি হয়েছে। আজকে সারা পশ্চিমবঙ্গ ধরে নারীরা আজকে অসুরক্ষিত, নারীদের সুরক্ষা দাবিতে সারা বাংলা জুড়ে যেমন আন্দোলন চলছে, ঠিক একইভাবে মা দুর্গার পুজোও শুরু হয়েছে। এবার আমরা পুজোতে অবশ্যই আছি, আচার মেনেই মা দুর্গার পুজো করব। আমরা অষ্টমীর দিনেতে অভয়ার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের সকল মা বোনেদের সুরক্ষার জন্য মা দুর্গার কাছে আমরা বিচার চাইব, আমরা আশীর্বাদ চাইব যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য এখানকার নারী সমাজকে যাতে সুরক্ষিত রাখে, আর সেই আবেদন আমি করি। এবং আগামী দুর্গাপুজো উপলক্ষে সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।